আমি তোমার পাশে থাকব সারাটা জীবন। তোমাকে খুশি করতে যা যা প্রয়োজন আমি সবকিছু করব, কারণ আমি বিশ্বাস করি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার পাশে থাকলে আমি পূর্ণতা অনুভব করি। ভিন্ন রূপম ভাইয়া আপুর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতে যাচ্ছে। ও ঠিক আছে, কালকে আসতে বল। আচ্ছা ঠিক আছে। তুমি আমার পাশেই বসো, জানোই তো রূপম আমার একমাত্র ছেলে, খুব আদরের ছেলে, তারপরেও একটা মেয়ের খুব শখ ছিল। তোমাকে পেয়ে মনে হচ্ছে আমার এতদিনের শখ পূরণ হয়ে গেল। তুমি তো আমার বউ হয়ে থাকবে না, তুমি আমার মেয়ে হয়েই থাকবে। ভাবি, আপনারা তো আমাদের অনেক পুরনো পরিচিত, তাই না? তাছাড়া রূপম তো আমাদের খুবই পছন্দের ছেলে, খুবই ভালো ছেলে সে। তবে বিয়ের ব্যাপারে আমার একটা কথা আছে। তোমার আবার কিসের কথা? কথা হচ্ছে যে আর এক মাস পর তো নীলার পরীক্ষা শেষ হয়ে যাবে, ওই এক মাস পর আমরা ওর পরীক্ষার শেষ হওয়ার পর আমরা এই বিয়ের আয়োজনটা করতে চাইছি। এই জাফর, তুমি কেমন মানুষ বলো তো? আমরা আমাদের এই মেয়েকে আগামী সপ্তাহে আমাদের ঘরে নিতে চাচ্ছি। তুমি কথা শুরু করলে না টানতেই থাকো, আবার এই বিয়ের তারিখটাও টানা শুরু করছো। শরীফ ভাই, এই কী ধরনের অপবাদ! হ্যাঁ, এটা তো একটা অপবাদ দিয়ে ফেললেন। আমি চাইছিলাম যে মেয়েটা একদম পরীক্ষা শেষ টেস করে মানসিকভাবে ভারমুক্ত হয়ে সে নিজের ইচ্ছা মতো সংসার করুক। থাক থাক থাক, আর বলতে হবে না। আমি এটা ভালো করেই জানি যে কোনো কিছুর আয়োজন করতে গেলে সময়ের প্রয়োজন, সেটা আমি নিজেও স্বীকার করি। তাছাড়া এই যে ওদের নাচের প্র্যাকটিস শেষ করতে তো মাস শেষই হয়ে যাবে। তাহলে শরীফ ভাই, তাহলে কাল থেকে আপনারা বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। হ্যাঁ, কি ভাবি, ঠিক আছে? আপনি যদি মনে করেন তাহলে তাই করেন। আরে আমার মনে করার কি আছে, শুভস্য শীঘ্রম, মাথায় আছে না শুভ কাজে দেরি করে লাভ নেই।